এবার নজর রাখবো খেলার খবরে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ইন্ডিয়ান সুপার লীগের খেতাব জয় করলো এটিকে মোহনবাগান। পেনাল্টি শুট আউটে বেঙ্গালুরু এফসি কে পেনাল্টি শুট আউটে 4-3 গোলে হারিয়ে তারা জয়লাভ করেছে। শনিবার গোয়ার পাতুরদা স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচ হওয়ার পর এটিকে মোহনবাগানকে কার্যত টাকায় মুড়িয়ে দেওয়া হয়েছে। ম্যাচের শেষে গোটা দলের হাতে 6 কোটি টাকার চেক তুলে দেওয়া হয়।